নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এডুটিচার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর উচ্চ মাধ্যমিক বিষয়ের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা। আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে বহুবার এসেছে। আজকের আলোচনার বিষয় সেই সমস্ত সাজেস্টিভ প্রশ্নগুলো আলোচনা করব যা আপনাদের ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন আসবে। তো সুতরাং এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করুন, এবং শেষে হোম টাস্ক হিসেবে যে প্রশ্ন দেওয়া হবে তার উত্তর করে আপনারা আপনাদের নিজেদের সফলতার হার বিচার করুন। প্রথম প্রশ্ন, শিলাস্তরের কোন বৈশিষ্ট্যের জন্য একুই কুইল্ট তৈরি হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো সচ্ছিদ্রতা বেশি, প্রবেশ্যতা কম। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। অপ্রবেশ্য শিলাস্তরে জলবায়ু স্তর গঠিত হতে না পারলে তখন তাকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর অ্যাকুইফিউজ। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। সম্পৃক্ত স্তর অথচ নলকূপে জল সহজে ওঠে না, এই রূপ স্তরকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর একুই টার্ট। এইবার চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। যে অ্যাকুইফারে জলতল স্বাধীনভাবে ওঠানামা করে তাকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর মুক্ত অ্যাকুইফার। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। যে শিলাস্তরে অপ্রবেশ্য হলেও স্বল্প পরিমাণে জল সঞ্চয় ও ক্ষরণ সক্ষম তাকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো অ্যাকুইটার্ট। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। নদীর খাত সংলগ্ন অঞ্চলে ভৌমজল পৃষ্ঠের অবস্থান ভূপ্রাকৃতিক সাপেক্ষে কী রূপে হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান আছে, আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর অবতল। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। উচ্চভূমিতে ভৌমজল পৃষ্ঠের অবস্থান ভূপ্রাকৃতির সাপেক্ষে কী রূপ হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো উত্তল। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। যে ভৌমজলের নিচে অবস্থিত জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো স্থায়ী সম্পৃক্ত স্তর। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ভূগর্ভে স্থায়ী সম্পৃক্ত স্তরের যে জল পাওয়া যায় তাকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো ফ্রিওটিক জল। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ভৌম জলতলের ওঠানামা সীমার মধ্যবর্তী অংশকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো সাময়িক সম্পৃক্ত স্তর। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ফ্রিওটিক যে স্তর থাকে তার নাম কি? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর স্থায়ী সম্পৃক্ত স্তর। এইবার আমরা চলে আসছি পরবর্তী
অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, অ্যাকুইফায়ারের যে অংশ ভৌমজল পিঠের উপর অবস্থান করে তাকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর ভাদস্তর। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভাদস্তরে যে অংশটি মাটির কণাগুলি পৃষ্ঠটানের প্রভাবে জল দ্বারা আবৃত্ত হয় তাকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর কৌশিক স্তর। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মুক্ত অ্যাকুইফায়ারের যে গভীরতা পর্যন্ত গাছের শিকড় পৌঁছায় সেই গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরটি হলো? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা নির্বাচন করুন। সঠিক উত্তর মাটি জলস্তর। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোন ঋতুতে ভৌমজল ভাণ্ডার পরিপূর্ণ হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো বর্ষা ঋতু। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভৌমজলের চলাচল বা পরিবহনের একটি নিয়ন্ত্রক হলো? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো জলপিঠের ঢাল। এইবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভৌমজলের ক্ষরণ কিসের মাধ্যমে ঘটে থাকে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া থাকবে। এই চারটি অপশানের মধ্যে আপনারা যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর অনুশ্রবণ ও প্রশ্রবণ। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মুসৌরির কম্পোস্টি জলপ্রপাত যে প্রশ্রবণের উদাহরণ হলো? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো দ্রবণ বা ভ্যাকুইসিয়ান প্রশ্রবণ। এইবার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, কোন প্রশ্রবণ অভিকর্ষজ টানের বিপরীতে জল নির্গমন করে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো আর্টেজীয় প্রশ্রবণ। এইবার চলে আসছি আমরা পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, জলতাপ তলের সঙ্গে সক্রিয় সম্পর্ক আছে এমন একত্রী প্রশ্রবণ হলো? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর আর্টেজীয় প্রশ্রবণ। তাহলে জলতাপ জলচাপ তলের সঙ্গে সক্রিয় সম্পর্ক আছে এমন একত্রিত প্রশ্রবণ হলো আর্টেজীয় প্রশ্রবণ। এইবার আমরা চলে আসছি আপনাদের গেল দিনকে যেটা হোমটাক্সের প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্ন। আপনাদের গেল দিনকে যে প্রশ্ন হোমটাক্স দেওয়া হয়েছিল সেই প্রশ্নটি ছিল, চুনাপাথরের গুহার মেঝে থেকে ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে কী বলে? এর উত্তর হবে স্ট্যালাকমাইট। আবার বলছি, চুনাপাথরের গুহার মেঝে থেকে ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে কী বলে? এর উত্তর হবে স্ট্যালাকমাইট। এইবার আমরা চলে আসি আগামী দিনকে আপনাদের যেটি হোমটাক্সের প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নে। আগামী দিনকে আপনাদের যে হোমটাক্সের প্রশ্ন সেই প্রশ্নটি হলো, চুনাপাথর ও কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? অপশান ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম সালফেট না পটাশিয়াম সালফেট। আবার বলছি আপনাদের আগামীকালকের প্রশ্নটি, সেটি হলো, চুনাপাথর ও কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? অপশান ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম সালফেট না পটাশিয়াম সালফেট। আপনারা এই প্রশ্নের উত্তর বাড়িতে করবার চেষ্টা করুন। অ্যাজ এ হোমটাক্স হিসাবে আমরা আমাদের যে আগামী দিনের ক্লাস হবে সেই ক্লাসে আপনাদের এর উত্তর দিয়ে দেবো। আর আপনারা আমাদের লিখে জানান কমেন্ট বক্সে যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে বা কীরকম ধরনের ভিডিও আপনারা প্রয়োজন বোধ করছেন। আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে।
তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।